প্রিয় সাংবাদিক ভাই ও বোনেরা, সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, দেশবাসী, প্রবাসী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজ 13 ফেব্রুয়ারি 2022 রবিবার। এখন জানিয়ে দেব গত 24 ঘন্টার করোনা ভাইরাসের আপডেট। গত 24 ঘন্টায় নমুনা পরীক্ষা হয়েছে 32,574 জনের শরীরে এবং গত 24 ঘন্টায় করোনা শনাক্ত হয়েছে 4,838 জনের শরীরে। গত 24 ঘন্টায় করোনা শনাক্তের হার ছিল 14.85%। এছাড়াও গত 24 ঘন্টার সংখ্যাসহ এই নিয়ে মোট শনাক্ত হয়েছেন 19,09,664 জন এবং গত 24 ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছেন 13,853 জন। গত 24 ঘন্টার সংখ্যাসহ এই পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 16,78,655 জন। গত 24 ঘন্টায় মোট মৃত্যুবরণ করেছেন 28 জন এবং গত 24 ঘন্টার মৃত্যু সংখ্যাসহ এই পর্যন্ত সর্বমোট মৃত্যুবরণ করেছেন 28,819 জন। 2020 সালের 8 মার্চ দেশে সর্বপ্রথম 3 জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়। এর 10 দিন পর ওই বছরের 18 মার্চ দেশে ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয় এবং গত বছরের 5 ও 10 আগস্ট দুদিন সর্বাধিক 264 জন করে মারা যান। প্রতিদিনের করোনা আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন।